লক্ষ্মীপুরের রায়পুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল 5টার দিকে পৌর শহরের দেনায়তপুর এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিন ও কাদের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন। কিছুক্ষণ হয়ে গেলেও তাদের সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের উদ্ধার করতে নেমে অচেতন হয়ে পড়েন সাকিব নামে আরও একজন। খবর পেয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে রবিন ও কাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অসুস্থ সাকিবকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘটনার পরপর রিসোর্টকে পড়েন নির্মাণাধীন ভবন মালিক আলমগীর হোসেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।